নমস্কার বন্ধুরা নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম গোটা পশ্চিমবঙ্গ জুড়েই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে অনেকটা আগেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করেছে এবং সেখানে যেদিন থেকে মৌসুমি বায়ু প্রবেশ করেছে সেদিন থেকে কিন্তু বর্ষা অ্যাক্টিভ হয়ে গেছে অর্থাৎ উত্তরবঙ্গের জেলায় জেলায় কিন্তু দফাই দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আবার কখনো কখনও অত্যাধিক ভারী বৃষ্টিপাত কোনো কোনো জেলায় হচ্ছে প্রপার বর্ষাকাল কাকে বলে সেটা কিন্তু উত্তরবঙ্গের মানুষজন হারে হারে টের পাচ্ছে তবে দক্ষিণবঙ্গের জেলাই জেলায় কিন্তু বৃষ্টি হয়নি বললেই চলে বর্ষাকাল চলে এসছে অর্থাৎ আষাঢ় মাস পড়ে গেছে এখনো পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন বর্ষার বৃষ্টির দেখা মেলেনি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ব্যাপক বর্ষার ঘাটতি রয়েছে এদিকে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম নেই বললেই চলে এদিকে অস্বস্তিকর গরম অর্থাৎ ব্যবসা ঘুমট গরম কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সারাদিন বজায় থাকবে এবং এরই মধ্যে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি পাওয়া যাচ্ছে তাতে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি সামান্য কমতে পারে তবে আগামীকাল উত্তরবঙ্গে ভারী দুর্যোগ রয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলার জন্য আগামীকাল কমলার সতর্কতা বা অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং একটি জেলার জন্য কিন্তু অত্যাধিক ভারী বৃষ্টির রেড অ্যালার্ট জারি করা হয়েছে এদিকে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টি সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজকে বৃষ্টি না হলেও কিন্তু আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা বাড়বে তো আবহাওয়া দপ্তরের নতুন পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা রয়েছে এবং কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন ভিডিওটি প্রচুর শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সঙ্গে সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন সেই সঙ্গে এই মুহূর্তে আপনার আমাদের আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন তো বন্ধুরা প্রথমে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ বা উপগ্রহ চিত্র থেকে আবহাওয়া সংক্রান্ত কি কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু বর্ষা দক্ষিণ পশ্চিম ভারতে অনেকটা অ্যাক্টিভ রয়েছে এবং সেই তুলনায় উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতে কিন্তু বর্ষা অনেকটা দুর্বল হয়ে গেছে দেখতে পাচ্ছেন যে উত্তর ভারত জুড়ে অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি দিল্লি উত্তরপ্রদেশ সেই সঙ্গে মধ্যপ্রদেশের বিস্তীর্ণ অঞ্চল এছাড়া পাঞ্জাব হরিয়ানা রাজস্থান এই সমস্ত অঞ্চলে কিন্তু পরিষ্কার আকাশ মোটামুটি রয়েছে তবে দক্ষিণ ভারতে কিন্তু অনেকটা মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে এই মুহূর্তে কিন্তু মহারাষ্ট্র কর্ণাটক এই সমস্ত রাজ্যে ভালো বৃষ্টিপাত হচ্ছে মুম্বাই জুড়ে কিন্তু ব্যাপক বৃষ্টিপাত চলছে এবং ব্যাপক বৃষ্টিপাতে মুম্বাইয়ের জনজীবন কিন্তু ব্যাহত হয়েছে ট্রেন থেকে শুরু করে বিমা সমস্ত পরিষেবা কিন্তু অনেকটা ব্যাহত হচ্ছে এই বৃষ্টির ফলে এবং দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে বঙ্গোপসাগরের তুলনায় আরব সাগরে কিন্তু বর্ষা অনেকটা সক্রিয় রয়েছে এই মুহূর্তে সমগ্র পশ্চিম ভারতের যে উপকূলবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু ভারী মেঘের অবস্থান এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং আজও কিন্তু এই সমস্ত অঞ্চলে অর্থাৎ মুম্বাই থেকে শুরু করে এদিকে মহারাষ্ট্র বিস্তীর্ণ অঞ্চল কর্ণাটক তামিলনাড়ু কেরালা এই সমস্ত অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু উপকূলে কিন্তু ভারী মেঘ দেখা যাচ্ছে এবং এই সমস্ত অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টিপাত চলবে তবে বাকি বঙ্গোপসাগরে কিন্তু বর্ষা অনেকটা অ্যাক্টিভ নেই অনেকটা কিন্তু দুর্বল রয়েছে বঙ্গোপসাগরে এবং এর এফেক্ট কিন্তু পড়ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং সেই সঙ্গে ওড়িশা ছত্তিশগড় মধ্যপ্রদেশ একই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডে কিন্তু এর এফেক্ট পড়ছে এদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলো কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে রয়েছে বিশেষ করে নদিয়া জেলা সেখানে কিন্তু মেঘের পরিমাণ বেশি রয়েছে এছাড়া উত্তর চব্বিশ পরগনার কিছু অংশ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কলকাতায় কিন্তু মেঘলা আকাশ রয়েছে হালকা সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা এছাড়া মুর্শিদাবাদ জেলা হুগলি হাওড়া এই সমস্ত জেলায় কিন্তু আংশিক মেঘলা আকাশ এই মুহূর্তে বিরাজমান রয়েছে তবে অপেক্ষিত কম মেঘ রয়েছে এই মুহূর্তে পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান সেই সঙ্গে বীরভূম এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাঁকুড়ার সঙ্গে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঠিক আছে এ সমস্ত অঞ্চলে কিন্তু মেঘ কম রয়েছে এছাড়া মালদা সেখানে কিন্তু মোটামুটি পরিষ্কার আকাশ দক্ষিণ দিনাজপুর সেখানে পরিষ্কার আকাশ রয়েছে তবে আমরা যদি উত্তরবঙ্গের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে উত্তর দিনাজপুর একই সঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এইসব জেলায় কিন্তু ভারী মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে আলিপুরদুয়ার জেলাতে যেখানে কিন্তু কালো ঘন মেঘ দেখতেই পাচ্ছেন কালো ঘন মেঘ কিন্তু আলিপুরদুয়ার জেলা জুড়ে অবস্থান করছে এবং আজ কিন্তু সারাদিন ধরে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দফায় দফায় বৃষ্টিপাত চলবে কখনও মাঝারি বৃষ্টিপাত কখনও কিন্তু ভারী বৃষ্টিপাত আবার কখনো কোনো কোনো জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও হতে পারে উত্তরবঙ্গের জেলা জুড়ে ঠিক আছে এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে আজকে ন তারিখ এবং আগামীকাল দশই জুলাই দু তারিখের জন্য কোন কোন জেলায় কি কী সতর্কবার্তা দেওয়া হয়েছে তো দেখতেই পাচ্ছেন প্রথমে আজকে ন তারিখ নয় জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল দশই জুলাই দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে উত্তরবঙ্গের সব জেলাতে কিন্তু বৃষ্টিপাত চলবে তার মধ্যে বেশি বৃষ্টিপাত হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলাতে ঠিক আছে জলপাইগুড়ি আর আলিপুরদুয়ার জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং সেই সঙ্গে কোচবিহার জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বলা হচ্ছে দার্জিলিং জেলা কালিম্পং জেলা জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর এই চার জেলাতে কিন্তু সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং এই যে ছয় জেলার কথা বললাম দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর এই সব জেলার জন্য কিন্তু বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া মালদা দক্ষিণ দিনাজপুরের জন্য কোনো অ্যালার্ট নেই অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এইসব জেলায় নেই বললেই চলে এবারে যদি আমরা দক্ষিণবঙ্গের কথা বলি তাহলে দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আজকে কোনো জেলার জন্যই কোনো অ্যালার্ট নেই অর্থাৎ কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে এবারে যদি আমরা আগামীকাল দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখের ওয়েদার ওয়ার্নিং দেখে নিই তাহলে আগামীকাল দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখ সকাল সাড়ে আটটা থেকে এগারোই জুলাই দু তারিখ সকাল সাড়ে আটটা পর্যন্ত যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গে কিন্তু জেলায় জেলায় দুর্যোগ বাড়বে যেখানে বলা হচ্ছে আলিপুরদুয়ার জেলাতে আগামীকাল অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে বাকি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে এবং এইসব জেলাতে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলার জন্য তেমন কোনো অ্যালার্ট দেওয়া হয়নি এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আগামীকাল কোনোরকম অ্যালার্ট বা সতর্কবার্তা দেওয়া হয়নি কোনো জেলার জন্যই এরপরে আমরা দেখে নেব আজকে এবং আগামীকাল রাজ্যে কোন কোন জেলার জন্য বৃষ্টিপাতের কী কী অ্যালার্ট রয়েছে তো বলা হচ্ছে আজকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারের জন্য ওয়াইড স্প্রেড ড্রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ এই সব জেলাতে কিন্তু বৃষ্টির আজকে প্রবল সম্ভাবনা রয়েছে তবে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আজকে এই তিন জেলাতে নেই এবং গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু আজকে বৃষ্টির কোনো সতর্কবার্তা জারি করা হয়নি আবহাওয়া দপ্তর থেকে এরপর আগামীকাল দশই জুলাই দু হাজার চব্বিশ তারিখের জন্য রাজ্যের বিভিন্ন জেলার বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে আগামীকাল উত্তরবঙ্গের সব জেলাতে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাও অর্থাৎ উত্তরবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু বেশি রয়েছে আগামীকাল উত্তরবঙ্গ জুড়ে ঠিক আছে তবে দক্ষিণবঙ্গের কিছু জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলি অর্থাৎ মুর্শিদাবাদ নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সব জেলাতে এবং কলকাতা এই সমস্ত অঞ্চলে কিন্তু আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অর্থাৎ ফিয়ালডি হোয়াইট স্পেড রেনের সম্ভাবনা কিন্তু আগামীকাল রয়েছে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলি অর্থাৎ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি হাওড়া সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই সব জেলার জন্য কিন্তু আবহাওয়া দপ্তর কোনো আশা আলোচনাতে পারেনি আগামীকালও কিন্তু এইসব জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে